पता हमें है कहानियां हैं कहानी में हम 2022 साल बॉलीवुडের জন্য খুব একটা সুখকর ছিল না ফ্লপ ও বয়কটের হিড়িকের মাঝে বক্স অফিসে আশার আলো দেখিয়েছে হাতে গোনা কয়েকটি সিনেমা 2023 সালে মুক্তির অপেক্ষায় আছে বেশ কিছু নতুন সিনেমা এসব নতুন সিনেমার মধ্য দিয়ে বলিউড পাবে এক ঝাঁক নতুন জুটি শুরুতেই বলবো বলিউড বাদশা শাহরুখ খান ও তাপসি পান্নুর কথা রাজকুমার হিরানির পরিচালনায় পর্দায় আসছে এই জুটি ডানকি সিনেমায় দেখা যাবে তাদের সবকিছু ঠিক থাকলে 2023 সালে শাহরুখ তাপসির রোমান্স দেখবে দর্শকরা ময়দান সিনেমায় জুটি বাঁধছেন ভারতীয় জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা অজয় দেবগন ও প্রিয়মণি সিনেমাটি পরিচালনা করছেন লক্ষণ উত্রেকর এই সিনেমাটি মুক্তি পাবে 2023 সালে ময়দান ছাড়াও লক্ষণ উত্রেকরের আরও একটি সিনেমা আসবে আর প্রথমবারের মতো এই সিনেমায় জুটিবদ্ধ হয়েছেন ভিকি কৌশল ও সারা আলী খান যদিও সিনেমাটির নাম এখনো ঠিক হয়নি শ্রীরাম রাঘবনের মেরি ক্রিসমাস সিনেমায় বিজয় সেতু ও ক্যাটরিনা কাইফ জুটি বেঁধেছেন বলিউড সুন্দরী ক্যাটরিনার পাশাপাশি দক্ষিণের সুপারস্টারের জুটি বাঁধা নিয়ে উচ্ছ্বসিত দর্শক অনেকের ধারণা 2023 সালের আলোচিত সিনেমা হতে পারে এটি এছাড়াও চলতি বছরে নতুন জুটি হিসেবে দেখা যাবে বলিউডের হটেস্ট অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও দিশা পাটনিকে পুষ্কর ওঝা ও সাগর আমরে পরিচালিত যোদ্ধাতে একসঙ্গে দেখা যাবে তাদের